বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধু। যাই হোক বাবাজিরা, যিনারা দূর দূরান্ত এলোমেলোভাবে স্তব্ধভাবে দাঁড়িয়ে বসে গল্প আলোচনা করছেন, আমার কাছে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, কোম্পানির নাম দিয়েছে বিপ্লবায় ডেন্টেল স্কিলিং পাউডার। এই বাংলাদেশে সর্বপ্রথম আবিষ্কার, নামটা শুধু মনে রাখবেন, বিপ্লব ভাইয়ের ডেন্টেল স্কিলিং পাউডার। প্রশ্ন করতে পারেন, এই পাউডারটাতে কী কাজ হয়? আপনার দাঁতের জন্য চমৎকার উপকারিতা। যারা বিশ্বাস করে পান, বিড়ি, সিগারেট খেয়ে দাঁত কালো করে ফেলছেন, দাঁতের জয়েন্টে পয়েন্টে লাল কালো স্পটগুলো আপনার উঠে না, আমাদের এই পাউডারটা যে কোনো বিরাস মেসেজ দিয়ে আপনার দাঁত বিরাস করবেন, আপনার দাঁতটাকে সৌন্দর্য বানিয়ে দেয়। যারা বলেন বাবার এই দাঁতের জন্য শত শত টাকা নষ্ট করছেন, এই দাঁতে ব্যথা হলে আজকে এই মুহূর্তে আপনি ডাক্তারের কাছে যাবেন, নিম্ন শ্রেণীর 500 থেকে 600 টাকা ভিজিট, আমাদের কাছে একেবারে ফ্রি ট্রিটমেন্ট, এই মুহূর্তে হাতে নেবেন, দাঁতে ডলা দিবেন, সঙ্গে সঙ্গে আপনার দাঁত লিটিং ক্লিং পরিষ্কার, দাঁতের ব্যথা ভালো, লড়া দাঁত শক্ত। যারা বলেন মুখে দুর্গন্ধ বাসনা, এই দুর্গন্ধের জন্য হাজার হাজার টাকা নষ্ট করছেন, আপনার মুখের গন্ধ যায় না, আমাদের বিপ্লবায় স্কিলিং পাউডারটা ব্যবহারে আপনার মুখের গন্ধ চলে যায়, লড়া দাঁত শক্ত করে, শিরশিরে দাঁত টন টাইট করে। আমার মা আপনার স্ত্রী এক জায়গায় শুয়ে থাকেন, স্ত্রী বলে মুখ ওই দিকে দেন, পুটকি ঘুরিয়ে আমার মুখের দিকে শোন, আপনি বলেন কেন? আপনার স্ত্রী আপনাকে বলে আপনার মুখের গন্ধ থেকে পুটকির গন্ধই ফার্স্ট ক্লাস। আরে ভাই ফার্স্ট ক্লাস কেন, আপনার মুখের গন্ধ এই মুহূর্তে চলে যাবে, আর কোনো টেনশন নয়, এসে গেছে আপনাদের বাজারে বিপ্লব ভাই ডেন্টাল স্কিলিং পাউডার। এই মুহূর্তে দেরি কেন, হাতে নেন, দাঁতে ডলা দেন, সঙ্গে সঙ্গে আপনার মুখের গন্ধ চলে যাবে, দাঁতের জয়েন্টে পয়েন্টে লাল কালো স্পটগুলোকে লিটিং ক্লিং পরিষ্কার করে। এই যে ভাই, দাদা ভাই, আমার এই পাউডারটা ব্যবহারে যারা বলেন মারি ফুলে, দাঁতের মধ্যে কিট 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 করে কামড় দেয়, দাঁতের মধ্যে শোলায়, দাঁতের মধ্যে টাটায় জিলকায় বিষ করে, ব্যথা করে, এই দাঁতের জন্য লাখ লাখ টাকা, শত শত টাকা, হাজার হাজার টাকা আপনি নষ্ট করেছেন, আমার একটা ফাইলই এনাফ। যে কোনো ফার্মেসিতে আপনি কিনতে পারবেন, যে কোনো ফার্মেসিতে কেনার আগে অবশ্যই দেখে কিনবেন, বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে কিনা, ডেট লাইসেন্স নাম্বার ঠিক আছে কিনা দেখে খরিদ করবেন, তাহলে ঠকবেন না। প্রতিটা ফাইলের মূল্য মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা। যারা বলেন এই দাঁতের ব্যথা, হঠাৎ করে দেখছেন স্বামী স্ত্রীর মিল মহব্বতে গল্প আলোচনা করছেন, হঠাৎ করে রাত বাজে 12টা, ডাক্তার নাই, কবিরাজ নাই, আপনার স্ত্রীর সামনে হঠাৎ দাঁতে ব্যথা, হঠাৎ করে দাঁত ধরে করছেন ও মারে, আপনার স্ত্রী বল চাই যাই কাকমা ডাকছো, আমি না তোমার ঘরের বউ, কচ্ছ সরি ভুলে ডাক দিয়ে ফেলাইছি, দাঁতে ব্যথা। এই দাঁতের ব্যথা হলো বড় যন্ত্রণার ব্যথা বাবারে, এই দাঁতের ব্যথা যারা আছে তাই বুঝে, বাড়িঘর উলুট পালট করে ফেলাই দেয়। আমার বিপ্লবায় স্কিলিং পাউডারটা ব্যবহারে আপনার দাঁতের ব্যথা ভালো করে, হালকা লড়দাঁত শক্ত করে, শিরশিরে দাঁত টন টাইট করে। একটা ফাইল টাকা দিয়ে কিনে আপনি ব্যবহার করলে আপনার টাকা বিফল যাবে না, আসেন কাজ করবে না। আমার জুতা আপনার গাল, সরি আমার গাল আপনার জুতা মিস্টেক করে ফেলছিলাম, এদিকে তাকান, এখন লাগাবেন এই মুহূর্তের থেকে আপনার দাঁতের ব্যথা ভালো, লড়াদাঁত শক্ত, শিরশিরে দাঁত টন টাইট। এই বাংলাদেশে সর্বপ্রথম আবিষ্কার বিপ্লব ভাই ডেন্টাল স্কিলিং পাউডার। আমরা প্রতিটা জায়গাতেই এই একটা ফাইল বিক্রি করি 200-300 টাকা, আর ছোটো ফাইল বিক্রি করি 50 টাকা। জান আমাকেদেরকে 200-300 টাকা দিতে হবে না, 50 টাকাও দিতে হবে না। এই মুহূর্তের জন্য যারা আমাদের এই ফাইলটাকে বিশ্বাস করে একটা ফাইল আপনি নেবেন, আমি তার হাতে একটা ফাইল তুলে দেবো। আসেন, যারা বলেন এই দাঁতের জন্য শত শত টাকা নষ্ট করেছেন, দাঁতের ব্যথা ভালো করতে চান, লড়া দাঁত শক্ত করতে চান, শিরশিরে দাঁত টন টাইট করতে চান, জান আমাকে 50 টাকা দিতে হবে না, 50 টাকা দিতে হবে না। ওই 50 টাকার থেকে আমার লাভের অংশ থেকে 20 টাকা বাদ দিলাম, 20 টাকা ছেড়ে দিলাম, 20 টাকা বাদ দিয়ে এই মুহূর্তের জন্য আমার একটা ফাইলের দাম দেবেন মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা। যারা দুইটা একসঙ্গে নেবেন দাম দেবেন মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা। এই বাংলাদেশে সর্বপ্রথম আবিষ্কার বিপ্লব ভাই ডেন্টাল স্কিলিং পাউডার, যা ব্যবহারে আপনার দাঁতের ব্যথা ভালো করে, লড়া দাঁত শক্ত করে, শিরশিরে দাঁত টন টাইট করে, হাজার হাজার টাকা নষ্ট করেছেন, আমার একটা ফাইল ব্যবহার করলে আপনার এই টাকা বিফল যাবে না, এই টাকা পানিতে পড়ে না, হারে না, লসটা না, আসেন দেখেন, ভালো লাগলে আপনি একটা কিনে ব্যবহার করেন। আমাদের এই ফাইলগুলা প্রতিটা হোমিওপ্যাথি দোকানে পাবেন, প্রতিটা ফার্মেসির দোকানে পাবেন, কেনার আগে অবশ্যই দেখে কিনবেন বিপ্লব ভাইয়ের স্কিলিং
পাউডার প্রতিটা ফাইলের মূল্য মাত্র 50 টাকা আমরা নিলাম না যারা পান বিড়ি সিগারেট খেয়ে দাঁত কালো করে ফেলছেন দাঁতের জয়েন্টে পয়েন্টে লাল কালো স্পট গুলো উঠে না এই মুহূর্তে ডলা দিবেন দাঁত পরিষ্কার বিরাজ দিয়ে দাঁত মাজবেন দাঁতের আগা থেকে গোড়া পর্যন্ত দাঁতটাকে লিটিং ক্লিন সৌন্দর্য বানিয়ে দেয় আসেন যাদের দরকার অবশ্যই ধরবার চেষ্টা করবেন এই পর্যন্ত সমাপ্তি করলাম আমি প্রিন্স দিশারি দর্শক আপনাদের নিয়ে আমি এই বাস স্ট্যান্ডে একটি স্পিচ শুনছিলাম বাংলার হকার বাংলার ঐতিহ্য এটা বাংলার চিরাচরিত দৃশ্য যা প্রাচীন কাল থেকে দেখে আসছি তো এখানে একজন ডেন্টিস্ট সে ওষুধ বিক্রি করছিল দাঁতের ব্যথা এবং দাঁতের কালো দাগ দাঁতের সব রোগ সেরে যাবে তার ওষুধে দাঁতের সব রোগ সেরে যাবে তো তার সাথে কথা বলি কি নাম তোমার মোহাম্মদ বিপ্লব বিপ্লব তো তুমি তো এতক্ষণ এই দাঁতের ওষুধ বিক্রি করলে তোমার কি অনুমতি আছে জি স্যার আছে অনুমতি আছে লাইসেন্স আছে দেখাতে পারবে হ্যাঁ জি আছে এই তোমার হাতে দেখলাম দুইটা পাউডার এই দুইটা পাউডারে কি দাঁতের সব রোগ সেরে যাবে না 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 একটা পাউডার দিয়ে দাঁতের ব্যথা ভালো হবে আর একটা পাউডার দিয়ে দাঁত পরিষ্কার করবে মানে একটা রোগের জন্য এক একটা ওষুধ আচ্ছা তুমি যে কায়দায় বললে যেভাবে বললে তা শুনে তো এখানে দেখলাম যে অনেক লোক জমে গেছে তারা তোমার ওষুধ কিনছে তো যদি এভাবে তোমার এই পাউডারে দাঁতের রোগ এভাবে ভালো হয়ে যায় তাহলে এদেশে যে ডেন্টাল অ্যাসোসিয়েশন আছে ডেন্টাল হাসপাতাল আছে ডেন্টালের যে ডাক্তার আছে তারা তো উঠে যাবে না না উঠবে কেন ওনাদের জন্যই ধরেন আমরা ওনারা ডেন্টালে ধরেন যে ওনারা ট্রিটমেন্ট দিবেন 400-500-600-1000-1200 টাকা করে নেবে ওনাদের হিসাব ওনাদের কাছে আর সবাই তো একরকম না সবাই আমরা কম বেশি কিছু লোক গরিব মানুষ আছি আর গরিব মানুষেরা তো হাই লেভেলে যায় চিকিৎসা করতে পারে না তাই আমাদের কম টাকায় কম চিকিৎসা অল্প টাকায় ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে আমাদের কাছে আচ্ছা তোমার বিপ্লব তোমার কি ভিজিটিং কার্ড আছে কোনো ভিজিটিং কার্ড আছে জি আছে 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 একটু ভিজিটিং কার্ডটা দেখাও তো এই দেখেন আমার ভিজিটিং আচ্ছা এ তো দেখতে পাচ্ছি যে কলম দিয়ে তুমি লিখেছো বিপ্লব এবং এখানে একটা নাম্বার লিখে রেখেছো কলম দিয়ে তা এটা কেমন করে ভিজিটিং কার্ড হলো না ভিজিটিং কার্ড এর আগে আমি প্রায় দিনই ধরেন যে 2000-3000 করে দিচ্ছিলাম তে আমি একটা জিনিস ফলো করে দেখলাম যে বিজনেস কার্ডের উপরে যে নাম্বারটা থাকে আমার ওই নাম্বারটা লিয়ে কার্ড ফেলায় দেয় আমার টাকাটা অপচয় হয়ে যায় তো আমি বুদ্ধি করে 5 টাকা দিয়ে একটা কলম কিনে সাদা কাগজ কিনে আমার নাম ঠিকানাটা আমি কাগজের উপরে বসাই দিয়ে